হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকিব আহমেদ ফ্রম টিপস ইন বাংলা। তো আজকে আপনাদের চমৎকার একটি টিপস শেয়ার করবো আপনাদের সাথে। তো আজকে সরাসরি চলে যাবো, আজকে টিউটোরিয়ালটি খুবই ছোট করব এবং আজকের চমৎকার টিপসে আপনারা এমএক্স প্লেয়ার থেকে যে কোনো ধরনের হাইড সফটওয়্যার ইউজ না করেই আপনি ভিডিওটি হাইড করে দিতে পারবেন এমএক্স প্লেয়ার থেকে। গাইস, আসলে এটা খুবই একটা ছোট্ট ট্রিক। এমএক্স প্লেয়ার আসলে অনেক ফাংশন আছে, সবাই ফাংশনগুলো জানে না। তো আমি আপনাদের মাঝে চাইতেছি এই সব ফাংশনগুলো দিনে দিনে আপনাদেরকে জানাই দেবো। আর আমাদের ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের একটা কথা, আপনি যদি আমাদের ভিডিও থেকে 1% পরিমাণে কিছু শিখেন বা 1% ভালো লাগে আপনার ভিডিওতে, অবশ্যই একটি থামস আপ লাইক দিবেন। এবং যদি কিছু না বুঝেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট করে। এবং আপনি যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে বেল আইকনের উপর ক্লিক করুন, দেন আমাদের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আমাদের সব পেয়ে যাবেন। তো আমি ভিডিও শুরু করছি। প্রথমে আমি একটা ভিডিও দেখাবো, সরি গাইস, প্রথমে আমি আমার সেটিংটা আগের মতো করে নিই, আপনাদের যেরকম সেটিংটা থাকবে। গাইস, তো গাইস আমি আমার এমএক্স প্লেয়ার সেটিংটা আগের মতো করে রাখছি, যেরকম আপনাদের সেটিংটা যেরকম থাকবে। তো এখন আসা যাক, কথায় আসা যাক, কীভাবে আপনি গানগুলো হাইড করবেন। গাইস, গানগুলো হাইড করার জন্য আপনি প্রথমে যে গানটা হাইড করবেন বা যে গানটা হাইড করবেন সেই গানটা সিলেক্ট করে, তারপর এই যে রিনেম আইকন আছে না, রিনেম আইকনের উপর ক্লিক করবেন। ঠিক আছে, রিনেম আইকনে ক্লিক করার পর লেখাটির একেবারে সামনে, মানে লেখাটি যে যেখান থেকে শুরু হয়েছে, টাইটেলটি যেখান থেকে শুরু হয়েছে সেইখানে একেবারে প্রথমে একটা ডট চিহ্ন দিয়ে দিয়ে দেন ওকে প্রেস করবেন, সাথে সাথে গানটা হাইড হয়ে গেছে। তো গাইস আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন গানটা কিন্তু হাইড হয়ে গেছে। তো এখন কিভাবে গানটা শো করাবেন, গানটা শো করার জন্য আবার থ্রি ডটে ক্লিক করবেন, তারপর সেটিং অপশনে যাবেন, তারপর লিস্ট, এই যে লিস্ট অপশনে ক্লিক করার পর এই যে নিচে শো হিডেন ফাইল অ্যান্ড ফোল্ডার্স, ঠিক আছে, এই টিক এই অপশনে একটা টিক দিয়ে দেবেন। দেন আবার ব্যাগে আসি, দেন এই দেখুন আপনার গানটা শো হয়ে গেছে। তো আপনি আবার গানটাকে সিম্পলি আগের মতো ডটটা কেটে দিবেন। আর গাইস, আমাদের আই হোপ আপনার আমাদের ভিডিও আপনার কাছে ভালো লাগছে। তো আপনার কাছে যদি ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই করবেন। তো গাইস, আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন।